বাংলা চিরকালই গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে। বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী 13 জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো। আপনাদের সকলকে আমন্ত্রণ। সাত সকালে ফের খাস কলকাতায় আগুন আতঙ্ক। এবারে ঘটনাস্থল নিউআলিপুরের বাজার সংলগ্ন একটি বিল্ডিংয়ে। স্থানীয় সূত্রে খবর, সকালবেলা সেই বিল্ডিংয়ে মিটার বক্সে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভানোর কাজে হাত দেন এলাকাবাসী এবং আবাসনের বাসিন্দারা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল আসার আগেই বিল্ডিংয়ে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে সেই সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে এই ঘটনায় স্বভাবতেই চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন সহ গোটা এলাকা জুড়ে। মানে আমি বাড়িতে ছিলাম আর নিচে দেখছি পুরো ধোঁয়া হয়ে গেছে। আর আমি জিজ্ঞেস করলাম আমার হাউস হেল্প আছে ওখান থেকে কী হয়েছে। তাহলে উনি বললেন কি নিচে মিটার যা আছে মিটার পুরো জ্বলে গেছে আর বুম বাম আওয়া আসছে। তাহলে আমি নিচে আসলাম কেন, আমার পার্কিং আছে একদম মিটারের সামনে। তাহলে এই দুটো বাইক আমি হঠাৎ করে সাইড করলাম, গাড়িটা সাইড করলাম আর সিএসসিকে কল করলাম, 100-তে কল করলাম আগে। আর উনি তারপরে সিএসসি আর যা কোনো ফায়ার ব্রিগেড যা মানে এগিয়ে করে দিয়েছে। তাহলে লোকালস সব এসে আর আমার বিল্ডিংতে তো ফায়ার এক্সটিংগুইশার নেই, কিন্তু আশেপাশে থেকে সব ফায়ার এক্সটিংগুইশার জোগাড় করে এখন গিয়ে মানে 15 মিনিট পর আটটা পুরো কন্ট্রোল। পুলিশ বা দমকল আসেনি? না, দমকল আসেনি, পুলিশ এখন এসছে। কতক্ষণ পর? এই আটটা আগুনটা শেষ হওয়ার পর। 1 ঘন্টা পর পুলিশ পৌঁছালো? আগুনটা হয়েছে না কত হয়েছে মোটামুটি, মানে আগুন শেষ হওয়ার পরে। আগুন শেষ হওয়ার কতক্ষণ আগুন জ্বলেছে মোটামুটি? মোটামুটি 8 ঘন্টা পরে। 8 ঘন্টা আগুন? 8 ঘন্টা মানে একদম আমি যখন ছিলাম ওর আগেও আগুন ছিল।